কোথা থেকে একটা অকর্মা ঢেকে আনছি? দেখ আকাম বউ করে প্যান বাচ্চা নিয়ে আসছে, এত করে জিজ্ঞেস করতেছি বলতেছে না। এই বাচ্চাটা কার সত্যি করে বল। তুমি বিশ্বাস করো ভাইয়া, আমি সত্যি জানি না এই বাচ্চা কার। দেখো আপু, তুমি আমার নিজের বোনের মতো, তুমি আমাকে বলো এই বাচ্চাটা কার, আমি দেখতেছি এর একটা ব্যবস্থা নেব। ভাইয়া আমি আপনাদেরকে কেন মিথ্যা কথা বলবো, আমি সত্যি জানি না এই বাচ্চার বাবাকে। এটা কোনো কথা বল, বাচ্চার বাবাকেও জানে না, বাচ্চা কি আকাশ থেকে আসলো? সত্যি করে বল, তাহলে খবর আছে বলে দিলাম, সত্যি করে বল। আহা, তুই এমন করে বলিস না, ও বলবে। দাঁড়া আপু, বলো না, কোনো ভয় নেই তোমার, আমাদেরকে নির্ভয়ে বলো, আমরা একটা সূক্ষ্ম ব্যবস্থা নিচ্ছি। আরে ভাইয়া আমি সত্যি ভয় পাচ্ছি না, আমি যদি জেনে বুঝে এই কাজ করতাম তাহলে তো আমরা অনেক আগে এই বাচ্চা নষ্ট করে ফেলতাম। আমি সত্যি জানি না এই বাচ্চার বাবাকে, এই বাচ্চা আমার গর্ভে কিভাবে এলো। ওহ, বুঝতে পেরেছি, তুমি ভয় পাচ্ছ না, তোমার ভয়ের কিছু নেই। দেখো আমাদেরকে তুমি বিশ্বাস করো, তোমার সব কিছু সমাধান আমরা করে দিচ্ছি। আমি সত্যি জানি না এই বাচ্চার বাবাকে, তুমি বিশ্বাস করো ভাইয়া। এক মাস আগে যখন আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম চেক আপ করানোর জন্য, কিন্তু ডক্টর আমাকে তখন জানায় আমি 4 মাসের অন্তঃসত্ত্বা। দেখুন, আমি যদি সত্যিই জানতাম এই বাচ্চার বাবাকে, আমি যদি জেনে বুঝে এই কাজ করতাম তাহলে আমি এই বাচ্চা তখনই নষ্ট করে ফেলতাম, এত দূর পর্যন্ত আসতে দিতাম না। কিন্তু আমি সৎ ছিলাম দেখে আমি আমার ভাইয়ের সাথে শেয়ার করেছি, আর তারপরে আমার ভাই ওখান থেকে সোজা বাসায় নিয়ে এসে এই রুমে বন্দি করে দেয়, যার কারণে আজকে আমার এই অবস্থা দেখতেই তো পাচ্ছেন। 8 মাস কেটে গেছে, এখানে আমার কি করার আছে বলতে পারেন? আমি সত্যিই জানি না। দেখ অনেক হয়েছে, নাটক করিস না, ভালো ভালো বলতেছি যে এই বাচ্চার বাবাকে সঠিক করে বল, তাহলে কিন্তু বাড়িতে যদি জানা না একবার তাহলে তোকে না মেরে ফেলে বলে দিলাম। হ্যাঁ ওটাই করো, মেরে ফেলো আমাকে, এটা আমার জন্য ঠিক হবে। আহা, তোরা ঝগড়া করিস না। আরে ও হয়তো ভয় পাচ্ছে, ওকে অভয় দিয়ে ওর কাছ থেকে বের করতে হবে যে আসলে ঘটনাটা কি ঘটেছে। শোন, ওর কি কোনো কলেজে ফ্রেন্ড ট্রেন্ড আছে যার সাথে ও কিছু করতে পারে? আমি ওর কলেজে একবার খোঁজ নিয়েছিলাম, তেমন কেউ নেই। ও হ্যাঁ, তবে একবার এক ডেলিভারি বয় এসেছিল আসলে। ডেলিভারি বয়? কিন্তু উনি তো তোমার প্রোডাক্ট দেওয়ার জন্য আসছিল, তাই না? আমি তো কোনো প্রোডাক্ট অর্ডার করিনি, আমি তো তার বিষয়ে কিছু জানতামই না, সে তো তোমার সাথে যোগাযোগ করে আসছে, আমি শুধু প্রোডাক্টটা রিসিভ করছি মাত্র, তুমি এমনটা কিভাবে বলতে পারো? আমি ওর কলেজে গিয়ে খবর নিচ্ছি, ওর সাথে কার কার কি আছে সব কিছু বের করতেছি, তুই ওকে অভয় দিয়ে চেষ্টা কর বের করার জন্য, থাকতে হবে তোরা। ভালো হয়েছে না? ভালো হয়েছে তো, আমার বন্ধুর সামনে আমার আমার মানটা রাখছিস, আমার মুখটা রাখছিস আমার বন্ধুর সামনে? আমি তোমার বন্ধুর সামনে তোমাকে অপমান করেছি? কই, আমি তো বলিনি তোমার বন্ধুকে এখানে নিয়ে আসতে, তুমি তোমার বন্ধুকে আপ্যায়ন করে নিয়ে আসছো, আমি তো তার সাথে কিছু শেয়ারও করিনি, তুমি নিজের মান সম্মান খাওয়ানোর জন্যই তাকে নিয়ে এসছো আর খুঁজে আছো, এখন সব দোষ আমার, তাই না? তো কি করবো, তুই তো সত্যি কথা বলতেছিস না, কি করবো তাহলে? তুই এটা কোথা থেকে এনেছিস সেটা তো বলতেছিস না। শোন, আমি না আমি তোকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলো, তখন তুই বুঝতে পারবি যে আমি কতটা ভয়ানক। হ্যাঁ, আমাকে মেরেই ফেলো, আমার এমনিতে আর ভালো লাগছে না, মেরেই ফেলো। কি করা যায় কি করা যায় কি করা যায়, না ওকে এই বাসায় রাখা যাবে না, একটা ব্যবস্থা করতে হবে। আর মনে হচ্ছে ও বুঝতে পারেনি যে ওর সাথে কাজটা কে করেছে, ওর ঘুমের ঘরে যে কাজটা আমি করেছি এটাও বুঝতে পারেনি। তবে ওর গর্ভের যে সন্তান, এর দায়িত্ব কখনো ভুলে নেওয়া যাবে না। কি করা যায়, পেয়েছি, ওকে আমি মেরে ফেলি, এটি একমাত্র পথ। ওকে ওকে বিষ খাওয়াই মেরে ফেলতে হবে। রাইট, এই নাও পানিটা খাও। পানি? আমি তো তোমার কাছে পানি চাইনি। আহা, এই পানিটা খাও, খাওয়ার পরে তোমার ইউরিনে চাপ আসবে, তোমাকে হসপিটালে নিয়ে যাবো, আলট্রাসোনোগ্রাম করাবো। হসপিটাল কেন? আমার তো কিছু হয়নি, আমি কোনো হসপিটালে যেতে পারবো না। হসপিটালে যাবি না মানে? তোকে বসে বসে এখানে আমি খাওয়াচ্ছি, তোর পাপের বোঝাকে আমি খাওয়াবো নাকি? দর পানি খা। না না, আমি এই পানি খাবো না। পানিটা খেয়ে নাও, রাগ করে না। বলছি তো আমি পানি খাবো না, আমার তো তেষ্টা পাইনি, আমি কেন পানি খাবো? আমি সম্পূর্ণ ঠিক আছি, আমার হসপিটালে যেতে হবে না। কি ব্যাপার, সত্যিটা জেনে গেছো নাকি? হাই,
তুই কি সত্যিটা জেনে গেছিস? কিসের সত্যি? সত্যি করে বল, তুই কি সব শুনে ফেলেছিস? আমি সব শুনেছি, তুমি ওই ঘরে কে কে বলছিলে? ছিছি ভাইয়া, আমি কখনোই তোমাকে আমার নিজের ভাই ছাড়া অন্য কিছু ভাবিনি। আমি কখনো আমার মাথা টানেই নাই যে তুমি আমার মামাতো ভাই। আমি তো তোমাকে আমার বড় ভাইয়ের সম্মানটা দিয়েছিলাম, আর সেই তুমি তুমি আমার সাথে এমন করলে। আমার মা তোমাকে কতটা বিশ্বাস করে আমাকে পাঠিয়েছে তোমার কাছে, আর সে তুমি আমার মায়ের বিশ্বাসের এক মূল্য দিলে। তুমি কিনা আমার এত বড় সর্বনাশ করলে, আমি ভাবতেও পারছি না যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি আমার ভাই ভাই বোনের সম্পর্কে তুমি একটা কলঙ্ক লাগিয়ে দিলে। আজ থেকে কোনো বোন আর তার ভাইদেরকে বিশ্বাস করতে পারবে না। যাক, সব যেহেতু সত্যিটা জেনে ফেলেছিস, তোকে মরতে তোকে আমি মেরে ফেলব না। আমি এই বাচ্চার কোনো ক্ষতি তোমাকে করতে দিব না। যেহেতু আমি এখন জেনে গিয়েছি আমার বাচ্চার বাবার পরিচয়, আমি কোনোভাবে এর ক্ষতি করতে দিব না তোমাকে। তুই বেঁচে থাকলে তলা দেখাবি, তোকে আমি মেরে ফেলব। আশিক, খবরদার! আরে মেঘ, তুই 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 যাসনি? আমি যদি যেতাম তাহলে তোর এই নোংরা চেহারাটা দেখতে পারতাম না। যাক, ভালো হয়েছে তুই সব জেনে গেছিস। তুই তো আমার বন্ধু, তুই আমার সঙ্গ দে, চল। তোকে সঙ্গ দেব? এই বেটা, তুই এটা কি কাজ করলি বল? তুই এরকম জঘন্য একটা কাজ করে আবার আমাকে বলতেছিস সঙ্গ দিতে? আরে শোন, আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় তোর সমস্ত কথাবার্তা শুনছি, বুঝছস? এই ওই মেয়েটা তো সহজ সরল গ্রামের একটা মেয়ে, তুই ওর এত বড় ক্ষতি কিভাবে করতে পারলি বল? আর ওনা তোর বোন হয়? আরে বেটা, বোন চাচা তো বোন হোক, খালা তো বোন হোক, মামা তো বোন হোক, সবাই তো বোন। তাদেরকে তো সম্মান করা উচিত, তাদেরকে সেফটি তুই নিজে দিবি। আর তুই সেফটি না দিয়ে তুই নরপিচাসের মতো ওর উপরে ঝাঁপিয়ে পড়লি, তাও আবার এই মেয়েটাকে দোষ দিচ্ছিস। আশিক, তোর মুখে বলে লাভ নাই, দাঁড়া। আমি পুলিশকে অলরেডি কল করেছি, পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। আর অ্যাম্বুলেন্সও কল করেছি, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। আপু, চলো আমার সাথে।